সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো শরীয়তপুর টেলিকম নিয়ে পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে অনেকেই শরীয়তপুর টেলিকম অ্যাকাউন্ট নিয়েছেন এবং সার্ভিস নিচ্ছেন, এবং শরীয়তপুর টেলিকমের যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো নিয়ে আপনারা অনেকে স্যাটিসফাইড এবং সকলের ভালো ফিডব্যাক পেয়েছি। তাই আরেকটা ভিডিও বানাচ্ছি শরীয়তপুর টেলিকম নিয়ে, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং শরীয়তপুর টেলিকমের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো জেনে আপনারা নতুন করে আবার অনেকেই শরীয়তপুর টেলিকমে আসতে পারবেন এবং শরীয়তপুর টেলিকমের সেবা নিতে পারবেন। তো অনেকে হয়তো টেলিকম সম্পর্কে নতুন জানছেন, তো আপনাকে বলে রাখি শরীয়তপুর টেলিকম হচ্ছে টেলিকম অ্যাপস। আপনারা এই অ্যাপস থেকে বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি রয়েছে প্রত্যেকটা সিম কোম্পানির সিম আপনারা ফ্লাক্স লোড বা রিচার্জ করতে পারবেন। আপনারা বিভিন্ন দোকান থেকে রিচার্জ করে থাকেন। আপনারা কিন্তু চাইলে আপনার যে ফোন রয়েছে সেই ফোনে জাস্ট একটা অ্যাপস অ্যাকাউন্ট খুলে নিয়ে, শরীয়তপুর টেলিকম অ্যাকাউন্ট খুলে নিয়ে সেই অ্যাপস থেকে আপনার যতগুলো সিম কোম্পানি রয়েছে সবগুলো সিম রিচার্জ করতে পারবেন। এবং আপনি কিন্তু অ্যাপসের মধ্যে কম দামে এমবি মিটার প্যাকেজগুলো পেয়ে যাবেন, অর্থাৎ কম্বো প্যাকেজগুলো রয়েছে, এগুলো রেগুলার প্রাইসের থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। যে প্রাইসে আপনারা অ্যাপস থেকে নেন বা বিভিন্ন অ্যাপস রয়েছে কোম্পানির অ্যাপস, নির্দিষ্ট কোম্পানি যেমন মাইজিপি রয়েছে, মাই বাঙালি রয়েছে, রবি আলফা রয়েছে, বিভিন্ন অ্যাপস থেকে যে আপনার যে প্রাইসে নেন তার থেকে অনেক কম প্রাইসে আপনারা এই টেলিকম অ্যাপসগুলোতে পেয়ে যাবেন। তার মধ্যে শরীয়তপুর টেলিকম আপনারা যথেষ্ট কমে পাবেন, কারণ হচ্ছে এই টেলিকমের মালিক নিজে অফার হিট করে, আপনাকে যথেষ্ট কম দামে অফারগুলো দিতে পারবে। আবার আপনারা চাইলে কিন্তু শরীয়তপুর টেলিকম অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করতে পারেন, যেমন অনেকেই আছে যে যাদের দোকান রয়েছে তারা কিন্তু এগুলো টেলিকম একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে বিজনেস করছে। টেলিকমগুলোতে অ্যাকাউন্ট থাকলে আপনার যাদের দোকান রয়েছে আপনারা কিন্তু সেই দোকানে এক্সট্রা একটা সার্ভিস চালু করতে পারবেন, অর্থাৎ রিচার্জের সার্ভিস চালু করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার কম দামে যে প্যাকেজগুলো থাকে ড্রাইভ প্যাকেজ, কম দামে এমবি মিটার প্যাকেজ, সেগুলো আপনার সেল করতে পারবেন। তো একটা রিটেলার সিম নিতে গেলে কতটুকু খরচ করতে হয়, কতটুকু ভোগান্তির শিকার হতে হয়, এবং সবগুলো রিটেলার সিম হয়তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, এগুলো অনেক ভেজাল। তো অনেকে কিন্তু রিটেলার সিমগুলোকে স্কিপ করে এখন এই শরীয়তপুর টেলিকম বা এরকম বিভিন্ন টেলিকম গুলো ইউজ করছে। তো টেলিকম গুলো ইউজ করে আপনারা কিন্তু সকল সিমে রিচার্জ বিজনেস করতে পারেন এবং এই ড্রাইভ বিজনেস করতে পারেন, এবং রিটেলার সিমে যে কমিশনটা দেয় তার থেকে বেশি কমিশন কিন্তু টেলিকমে পাচ্ছেন। যেমন রিটেলার সিমে কমিশন দেয় 1027 থেকে 28 টাকার মতো প্রতি হাজারে, আর এখানে আপনি কমিশন পাচ্ছেন প্রতি হাজারে 30 টাকা পর্যন্ত। রিটেলার সিম গুলো অনেকটা প্যারা আছে, যেমন এটাতে টার্গেট থাকে আপনাকে নির্দিষ্ট কিছু অফার দিবে, নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে, যে অ্যামাউন্টটা আপনাকে প্রতি লেনদেন করতে হবে বা প্রতি মাসে একটা টার্গেট থাকবে। এই টার্গেট গুলো কিন্তু এই অ্যাপস গুলোর মধ্যে নেই, আপনি অ্যাপস গুলোতে কোনো টার্গেট থাকে না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন, এগুলো টার্গেটলেস অ্যাপস। আপনি কিন্তু চাইলে অ্যাপস গুলোতে বিজনেস করতে পারেন খুব সুন্দরভাবে। আর অনেকে কিন্তু এখন রিটেল সিম গুলো নিচ্ছে না, কারণ এই টার্গেটের ভেজালের জন্য, এবং প্রতিদিন তাদের সাথে লেনদেন করতে হয়, প্রতিটি সিম কোম্পানি এস আর এর সাথে লেনদেন করতে হয়, এগুলো অনেক ভেজাল। এবং অনেক দোকানদার রয়েছে রিটেল সিম গুলোকে স্কিপ করে এখন কিন্তু এই টেলিকম অ্যাপস ব্যবহার করছে। আপনি চাইলে এই টেলিকম অ্যাপস গুলো ব্যবহার করে আপনারা আপনাদের বিজনেস পরিচালনা করতে পারেন, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে আপনারা সেল করতে পারেন। অনেকেই অনলাইনের মাধ্যমে সেল করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন, আপনার যে পরিবার প্রয়োজন রয়েছে আত্মীয় স্বজন তাদেরকে অফারগুলো দিতে পারেন, রিচার্জ করতে পারেন। অনেকে এই টেলিকম গুলোতে অনলাইনে যে বিভিন্ন টেলিকম রয়েছে এগুলোতে অ্যাকাউন্ট নিতে চান না, এর কারণ হচ্ছে যে বিশ্বস্ততার অনেকটা প্রশ্ন আসে আপনাদের মনে, যে এই টেলিকমটা কতটুকু বিশ্বস্ত, এখানে আমার টাকা কতটুকু নিরাপদ থাকবে। দেখেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে, মানে টেলিকমটা বিশ্বস্ত ধরে নেবেন, আমি যেই সেই টেলিকম রিভিউ করি না। আর শরীয়তপুর টেলিকমের যে অ্যাপসটা রয়েছে টেলিকমের মালিক কিন্তু আমার কাছ থেকে সার্ভার নিয়েছে, অর্থাৎ উনি আমার আন্ডারে রয়েছে। এদিক থেকে বিশ্বস্ততার দিক থেকে কোনো টেনশন আপনাদের করতে হবে না, সম্পূর্ণ নিরাপদে আপনারা শরীয়তপুর টেলিকম বিজনেস করতে পারবেন, যেহেতু টেলিকমটা আমার আন্ডারে রয়েছে। তো এদিক থেকে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, শতভাগ নিরাপদে নিশ্চিন্তে আপনারা বিজনেস করবেন শরীয়তপুর টেলিকমের সাথে। আপনারা কেউ শরীয়তপুর টেলিকম অ্যাকাউন্ট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক রয়েছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। সেখান থেকে আপনারা যোগাযোগ করে নির্দিষ্ট একটা ফি দিয়ে, আপনার কিছু ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু শরীয়তপুর টেলিকম একটা অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করতে পারেন। ভিউয়ার্স ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার মতো দিন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।